ও মাইয়া তার লোকদেরকে বলল, বিলালের হাতে পায়ে রশি লাগাইয়া এই উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে বিলালকে টানতে থাকো। বিলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার সঙ্গে রশিটা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে বিলালকে টানতেছে। বিলালের পিঠের চামড়া গুলো মাটির সঙ্গে খসে যায়। তার উপর বিলাল আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও মাইয়া ডাক দিয়া কয়, বিলালের এই কষ্ট হবে না, হবে না, বিলালকে আরো কষ্ট বাড়িয়ে দাও। বিলালকে হাতে পায়ে বেঁধে মরুভূমির মধ্যে শোয়াইয়া বুকের উপর বড় পাথর দিয়া চাপা দিয়েছে। এর নবীর উম্মতের দল যারা ওই আরব দেশে মক্কা মদিনায় গেছেন, দেখছেন কত বড় 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 এক একটা পাথর। এই পাথর দিয়া বিলালের বুকের উপর চাপা দেয়। বিলাল তার উপর কালিমা সারে না, বিলাল আসমানের দিকে বলে, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ। উমাইয়া তার বড় বড় কষ্ট দেয়। এক সাহাবী হেঁটে যায়, দেখে বিলালের জিব্বাটা বের হয়ে গেছে। এত বড় পাথর দিয়া বিলালকে চাপা দিয়েছে, কষ্ট সইতে পারে না। সাহাবী ডাক দিয়া কয়, বিলাল একটু রবের নামটা একটু আস্তে আস্তে স্মরণ কর, এমনও হতে পারে উমাইয়া তোমার শাস্তি হালকা করে দিবে। ইমান তো অন্তরের ব্যাপার, কেউ দেখেন একমাত্র আল্লাহ দেখে। ওরে বেলাল একটু রবের নামটা আস্তে স্মরণ কর। বেলাল ডাক দিয়ে করে, ভাই আমি যত চেষ্টা করি আল্লাহকে আস্তে আস্তে ডাকার জন্য কিন্তু পারি না, কেমন জানি আমার জবান থেকে রবের নামটা জোরে বের হয়ে যায়। রবের নামটা বের হয়ে যায় তবে কোনো চিন্তা করব না। শুনিলাম যখন আমি আল্লাহকে ডাক দেই, উমাইয়া আমাকে যত কষ্ট দেয় আমি জান্নাতের সুখের আমার নাক থেকে পাইতে থাকি। আশে কারা মিল্লা তো মাজাহাব জুদাস, আশে কারা মিল্লা তো মাজাহাব ফুদাস, মিয়া নে আশে কমা শুকরা মজিস, কিরামান কাতিবিন্দাস হম খবর নিস। বেলাল রবের নামটা স্মরণ করে কত মজবুত। বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দিত, কত দামি হয়ে গেছে কাল বেলাল, কেমন দামি হয়ে গেছে রে ভাই। ইরে আল্লাহর দরবারে যদি দামি হতে চাও টাকা লাগবে না, বড় ক্ষমতার মালিক হওয়া লাগবে না, সৌন্দর্যর দরকার নাই, দরকার নাই। যদি বান্দা তোমার কলব ভালো থাকে, ভালো কলব নিয়া যদি আল্লাহকে জবানটা খুলে একটা ডাক দাও, এমনও হতে পারে একটা ডাকের বিনিময় আল্লাহ খুশি হইয়া দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। হালকে দারাত খাওপে হাত দারা দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহা দোরা মাকাম বেহেশত আজা, কে আজারে না বাসার কাছে রা বা কাছে কারে না বাসার। আর নবীর উম্মতের দান এই কালো বেলালকে আমার আল্লাহ কেমন কবুল করে নিয়েছে। বেলাল মসজিদে নববীর মধ্যে আজান ইমামতি করত, বেলালের শব্দ ভালো করে উচ্চারণ করতে পারতো না, বেলালের কণ্ঠ তাও তেমন একটা ভালো ছিল না, কিন্তু আল্লাহর দরবারে বেলালের কণ্ঠ বড় পছন্দ হয়ে যায়। এ নবীর উম্মতের দান মুসলিম শরীফের রেওয়াজ, কাল বেলাল যখন আজান দিত ডান দিকে বেলালের আজানের শব্দ 33 মাইল দূরে চলে যেত, বাম দিকে 33 মাইল দূরে চলে যায়, সামনে
33 মাইল দূরে শব্দ চলে যায়। শুধু তাই নয়, তাই নয়, কালো বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আজানের শব্দ এমন কি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কেমন দামি হয়ে গেছে ওই বেলাল, কত দামি ও নবীর আশিকের দান। সকলে সিদ্ধান্ত করলো বেলাল তুমি আগামীকাল ফজরের আজান মসজিদে নববীতে দিতে পারবা না, আমরা সুন্দর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন নিব, তুমি আর আজান দিতে পারবা না। সুন্দর কণ্ঠওয়ালা নতুন মুয়াজ্জিন নিয়োগ দেয়, সকাল বেলা মায়াবী কণ্ঠে আজান দিবে, বেলাল তো আর রাত্রে ঘুমায় না, মসজিদে নববীর কোনায় বসে বসে রাত্র কাটায় কান্নার মধ্যে। মালিকের কুদরতি পয়সা দিয়ে দিয়ে বেলালের কান্না, আর ডেকে বলে আসমান জমিনের মালিক তুমি তো বানাইছো আমাকে কালো, আল্লাহ আমাকে দেখতো তেমন একটা ভালো দেখা যায় না, সুন্দর কণ্ঠ আমাকে দাও না, আমি মসজিদে নববীতে আজান দিতাম, আমি ইকামত দিতাম তোমার মায়ের নবী মামতি করতো, আজকে মুয়াজ্জিনি নামটা থেকে আমার নামটা কেটে দিল। আল্লাহ আমাকে কি তুমি পছন্দ করো না, ইসলামের জন্য কত কষ্ট করলাম, এমন করে করে বেলাল রাত্রে আর ঘুমায় না, ঘুমায় না, রাত্র সারা রাত্র কান্নার মধ্যে কাটিয়ে দেয়। সকাল বেলা ফজরে আজান মায়াবী কণ্ঠে আজান হয়, এমন কি কত সুন্দর মধুর কণ্ঠে আজান দেয়। আজান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে গেছে, মায়ের নবীও হাজির হয়ে গেছে, পূর্ব আকাশ পরিষ্কার হয় না, জামাতও দাঁড়ায় না, নামাজও আদায় করে না, মায়ের নবীর দিলের মধ্যে পেরেশানি জেগে গেল, কি ব্যাপার, এখন পর্যন্ত তো পূর্ব আকাশ পরিষ্কার হয় না। হঠাৎ করে জিব্রাইল ভাইয়ের নবীর দরবারে হাজির, ডেকে বলে পয়গম্বর আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় না, মায়ের নবী ডাক দেয়া কয় ভাই জিব্রাইল মায়াবী কণ্ঠে সুন্দর কণ্ঠে আজকে আজান হয়ে গেছে, জিব্রাইল ডাক দেয়া কয় পয়গম্বর প্রতিদিন আপনার কালো বেলাল আজান দেয়, শুধু দুনিয়ার মানুষ শুনে এমন না, বেলাল যখন আজান দিত আসমানের ফেরেশতারা বেলালের কণ্ঠের আওয়াজ শুনতে পাইত। কে আজান দিয়েছে তাড়াতাড়ি বলেন, মায়ার নবী জানাইয়া দেয় জিব্রাইল সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আজকে আজান দিয়েছে, জিব্রাইল ডাক দেয়া কয় পয়গম্বর কোথায় আপনার কালো বেলাল তাকে ডাকি, আল্লাহ কালো বেলাল কি এমন ভাবে কবুল করেছে, ও পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল মসজিদে নববীর মধ্যে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পূর্ব আকাশ আর পরিষ্কার হবে না। কেমন আমার মালিককে রাজি করেছিলে যুবক ভাই, ও চাঁদপুরবাসী মুসলমান বুড়া বাবাজিরা পর্দার অন্তরের মাগ, ভালো করে শুনে লও কিসের পাগল হইছো, একটু আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও কয়দিন দুনিয়ার জমিনে বাসবারে ভাই, তোমার আর আমার মতন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, কবে জানি মৃত্যুর ডাক এসে যায়, তোমারও জানা নাই আমারও জানা নাই রে ভাই, কোন সময় ইবাদত করবা, অনেক যুবককে যদি নামাজের কথা বলা হয় বলে এখনো বয়স হয় নাই, আবার যদি বলা হয় তুমি দাড়িটা রেখে দাও কয় এখনো বয়স হয় নাই, বিয়া শাদি করে লই তারপর দাড়ি রাখবো, এরে যুবক ভাই কোন মালিকের ইবাদত করবা, কেন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলো, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয়, আম্মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালস্তু কদিম বাকা কুরআন কালামুল্লাহ বশান কদিমাস্তি কদিমাস্তি নয়ন এর নবীর উম্মতের দান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেয় আমি একমাত্র জিন এবং ইনসানকে বানাইলাম আমায় আল্লাহর গোলামি করার জন্য আর দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত আছে গো সব কিছু আল্লাহ বানাইলো একমাত্র মানুষের খেদমতের জন্য কতক্ষণ আল্লাহর গোলামি করবা কত বছর থাকতে করবা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় যতক্ষণ পর্যন্ত তোমার নাকের গোড়ায় শ্বাস বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত একমাত্র গোলামি করা লাগবে আল্লাহ আল্লাহ তাআলার গোলামি করা লাগবে বান্দা সাগরের মধ্যে লঞ্চ ডুবে গেছে বসতেছো নামাজের সময় হয়ে গেছে তো ইশারায় নামাজ আদায় করতে হবে হে নবীর উম্মতের দান আজকে নামাজের জন্য আমরা অবহেলা করতেছি আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ পয়গম্বর জানাইয়া দেয় সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজের হিসাব থেকে যেই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে বাকি ঘাটিগুলো তার জন্য বড় সহজ হয়ে যাবে এর যুবক ভাই বুড়া বাবাজির আজকে দুনিয়ার মহব্বত দিয়ে অন্তর ভরপুর দুনিয়ার মহব্বত দিলের থেকে উঠাইয়া আল্লাহর মহব্বত পয়দা করে নাও দেখবা আল্লাহ তাআলা দুনিয়াও দান করবে পাশাপাশি আখেরাতে দশ দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে হাকিকত সেই তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কার কে বাসি বা খুদা বাস সস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদাম নাই কমা শক নকরাহ ফর জিন্দা জান দুনিয়া মে হাম দুনিয়া কা তলব গার নেহি হাম দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হাম বাজার সে গুজার খরিদ্দার নেহি হ বাজার সে গুজার খরিদ্দার নেহি হ এর নবীর উম্মতের দান মায়ের নবীর সম্মানে মায়ের নবীর খাতিলে আমরা না হয় যে গুনাহ করি আল্লাহ তাআলা ধ্বংস করে দিত পয়গম্বর খাতিলে তো সম্মান এত গুনাহ করার পর রাত্রে বান্দা আরামে ঘুমাও কত সুন্দর রাত্র দান করেছে বান্দা আরাম করবা আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো নৈরা শোয় না গুনাহ করেছো তুমি আমি মালিকের দরবারে কাটি দিলে তওবা করে না আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করে না আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব মায়ের নবীর দরবারে আইসে কান্না ডেকে বলে ও পয়গম্বর আমি বড় গুনাহগার আমি গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা জানতে চাই পয়গম্বর জানায় কি গুনাহ করেছে একটু বলো এমন সময় সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর আমি এত বড় গুনাহ করেছি যা আপনার কাছে বলতে বড় আমার লজ্জা হয় ও পয়গম্বর আমার গুনাহের খবর আমার মা জানে না আমার বাবা জানে না আমার গুনাহের খবর আমার সন্তান জানে না এত বড় গুনাহ করলাম আমার দিলের মধ্যে বড় ভয়
আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা জানতে যাই। মায়ের নবী ডাক দিয়া কয়, এমন তুমি কি গুনাহ করেছে একটু বলো। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার অভ্যাস ছিল মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, মানুষকে যখন কবর দিত, তার কাপনের কাপড় ওইখান থেকে নিয়ে আমি বাজারে বিক্রি করে আমার জীবন চালাইতাম। কথা শোনার পর মায়ের নবীর চেহারাটা ঘুরে ফেলল আর বলে, এত বড় গুনাহ কি মানুষ করতে পারে। সাহাবি হঠাৎ করে মায়ের দরবার থেকে উঠে চলে যায়, না জানি মায়ের নবীর মেজাজ গরম হয়ে যায়, বদদোয়া দিয়ে ফেলে। আল্লাহর নবীর সাহাবি জম্বুলে যায় আল্লাহর দরবারে কান্ন আর ডেকে বলে, ও দয়া ভাই আল্লাহ, আমি বড় গুনাহ করেছি, বড় গুনাহ, কেমন গুনাহ করেছে? সাহাবি ডাক দেয় কয়, পয়গম্বর, একদিন আমি এমন বড় গুনাহ করলাম, এলাকার মধ্যে সুন্দরী রূপসী একটা মেয়ে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। এই মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, অন্য দিনের মধ্যে যখন মেয়েটাকে কবর দেয়, গভীর রাত্রে তার কবর খনন করিয়া গায়ের কাপড় গুলান খুলে ফেললাম। আমি তার দিকে তাকাইয়া দেখলাম কত সুন্দর চেহারা। যখন কবর থেকে উঠতে চাইলাম, কে জানো আমাকে ডেকে ডেকে বলে, এই গভীর রাতে তো কেউ দেখে না, কেউ দেখে না, এত সুন্দরী রূপসী একটা মেয়ে তুই রাখিয়া কেন উঠে যাও? তোর যৌবনের চাহিদা তুই মিটাইয়া দে। পয়গম্বর, আমি তার সঙ্গে গুনাহ করলাম, জিনা করলাম, এক পর্যায়ে আমি তার সঙ্গে জিনা করেছি। জিনা করার পর যখন কবর থেকে উঠে যায়, আল্লাহর কি কুদরত, কেমন জানি মেয়েটা ডাক দিয়ে বলে, রে যুবক, জীবনে আমাকে কোনো মানুষ দেখে নাই, আল্লাহর সামনে দাঁড়ানোকে আমি বড় ভয় পাই, দুনিয়ায় কোনো মানুষের সঙ্গে আমি দেখা দেই নাই, আমার সতীত্বকে আমি হেফাজত করে রেখেছিলাম, আজকে তুই আমার সতীত্বকে নষ্ট করে দিলি। শেষ বিদায়ের সময় আমার সতীত্ব তুই নষ্ট করলি। হঠাৎ করে ওই মেয়েটার শব্দ যুবকের কানের মধ্যে চলে যায়, মায়ের নবীর কানে কানে যখন এই কথা চলে যায়, আল্লাহর নবী চেহারাটা অন্যদিকে ঘুরে ফেলল। যুবক হঠাৎ করে দৌড়াইয়া জানলার দিকে চলে যায়, না জানি মায়ের নবী রাগ হইয়া আমাকে বদ্ধ দিয়া দেয়, দুনিয়ায় আমাকে কেউ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই বান্দা শুধু জানলে যাইয়া মালিকের গোলামি করে, মালিকের গোলামি করে, কান্না করতে করতে চোখের থেকে এখন রক্ত পড়া শুরু হয়ে গেছে, এমন ভাবে কান্না। আর ডাক দেখ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও, আর কোনোদিন অন্যায় করব না। এমন করে 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 যখন যুবক কান্না করলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়, জিব্রাইল যাও আমার মায়ের নবীর কাছে চলে যাও, তাকে জিজ্ঞাসা করো রিজিকের মালিককে, তাকে জিজ্ঞাসা করো ক্ষমা করার মালিককে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করো হায়াত মওতের মালিককে। জিব্রাইল আমিন মায়ের নবীর দরবারে হাজির, সালাম জানাইছে আর জানতে শেষ হায়াতের মালিককে। মায়ের নবী ডাক দিয়ে কয়, হায়াত মওতের মালিক তো আল্লাহ। বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা জানতে শেষ রিজিকের মালিককে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রিজিকের মালিক তো হলো আল্লাহ। এমন সময় জিব্রাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহ জানতে শেষ ক্ষমা করার মালিককে। মায়ের নবী ডাক দেয়া কয়, ক্ষমা করার মালিক হলো আল্লাহ। এমন সময় জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর, ওই যুবকের সঙ্গে কেন আপনি গরম মেজাজ দেখাইলে? যেই যুবক আপনার কাছে গুনার কথা বলেছিল, ওই যুবকের কান্নার কারণে তওবা কবুল করে আল্লাহ এমন কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা
আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। ইয়া ইলাহি তুমেরা মাবুদ হয়, ইয়া ইলাহি তুমেরা মাশুক হয়, ইয়া ইলাহি মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ বাহুজুরে দিল না কর দম তাআতে। আর নবীর উম্মতের দান, মায়ের নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর দরবারে যেতে চান? আল্লাহর নবী ডেকে বলে, ভাই আজরাইল, আমি এখন কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে না আসবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? না জানি আল্লাহ তাআলা বড় বড় গজব দিয়া আমার গুনাহগার উম্মতকে ধ্বংস করে দেয়। আমার গুনাহগার উম্মত শয়তানের দোকায় পড়ে গুনাহ করবে, গুনাহের কারণে আল্লাহ গুসা হইয়া যদি বড় গজব দিয়া ধ্বংস করে দেয়, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে? জিব্রাইল ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার কোনো চিন্তা লাগবে না, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়েছে। আপনার গুনাহগার উম্মত গুনাহ করবে, তারপর আল্লাহ বড় গজব দিয়ে ধ্বংস করবে না। বান্দা গুনাহ করার পর গভীর রাতে উঠিয়া যায় নামাজ বিচায়া, আল্লাহর কাছে যখন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই, কেউ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। যেই নবী শেষ সময় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, তখন উম্মতের চিন্তা কিয়ামতের ময়দানে নবী উম্মতের চিন্তায় পড়ে যাবে। হাশরের ময়দানে উম্মতের জন্য বড় পাগল, দুনিয়াও তাকিয়া নবী উম্মতের জন্য বড় পাগল। আমার নবীকে মাঝে চিনলো গাছে চিনলো, আজকে মুসলমান হয়ে নেবো কি চিনলাম না, এর নবীর উম্মতের দল কেমন? আমার মায়ের নবীকে গাছে চিনলো, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছ নবীকে সালাম জানাইতো, জঙ্গলের পশু পাখি আমার মায়ের নবীকে সালাম দিত। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর মানুষ দেখি না কে আপনাকে সালাম দেয়, আর কার সালামের আপনি উত্তর দিতেছে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি শুধু মানুষের জন্য নবী না, আমি হলাম সমস্ত মাখলুকাতের জন্য নবী। নবীর উম্মতের দান, নবী যখন আমিনার গর্ভে চলে আসলো, এই নবীর আত্মদান। আমিনার গর্ভে যখন মায়ের নবী আসলো, যখন ছয় মাস হয়ে যায়, আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতো, আমিনার শরীর থেকে এত সুন্দর মিশক আম্মারের ঘেরা বের হয়ে যেত। আল্লাহ আকবার। মক্কার মানুষেরা ঈশা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয়, আপনি তো এই সমাজের বড় একজন নেতা, আপনার পুত্রবধূ রাস্তা দিয়ে যখন হাঁটে কত সুন্দর, দামি দামি সেন্ট ব্যবহার করে হাঁটে, এটা তো ঠিক না। আব্দুল মুত্তালিব
আমেনাকে ডাক দেয়া কয় আমেনা শুনো তোমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই সমাজের মধ্যে আমি হলাম বড় নেতা তোমার নামে মানুষ বিচার দেয় কি দামি দামি সুগ্রাম ব্যবহার করো আমেনা ডাক দেয়া কয় আব্বাজান আপনি জানেন না আমার গর্ভে যেদিন থেকে বাচ্চা এসে গেছে ওদিন থেকে আমার শরীর থেকে এত ঘেরা আমি যখন একটু থুতু ফেলি পুরা এলাকা সুঘেরানে মুখরিত হয়ে যা আমি না হঠাৎ করে একটু থুতু জমির মধ্যে ফেলল পুরা এলাকাটা সুঘেরানে ভরে যায় আব্দুল মুত্তালিব বুঝতে পারল এই আমিনার গর্বে কোনো সাধারণ মানুষ না এত সুন্দর যে আমিনার শরীর থেকে ঘেরা আসতেছে আমিনা কয় মায়ের নবী যখন আমার গর্বে ছিল আমার সন্তান যখন আমার গর্বে ছিল সন্তান গর্বে থাকলে মা যেরকম কষ্ট অনুভব করে আমি কোনো কষ্ট অনুভব করি নাই এর নবীর উম্মতের দল আল্লাহর নবী দুনিয়া আসার আগে বাবা বিদায় হয়ে যায় ছয় বছর কালে মায়ের নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন আল্লাহর নবী বড় এতিম এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরবে পলসিরত মিজানে নবী বিনে কে তরবে পলসিরত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে পলসিরত মিজানে খুদার জালাই নবী জিম বেঁধেছিলো পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তারাবে পলসিরত মিজানে নবী বিনে কে তারাবে পলসিরত মিজানে চল 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 মুমিন চল মন নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে পলসিরত মিজানে আইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়েদুল কওম নাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সাদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামাদ ওয়াজমিন এর নবীর উম্মতের দল ছয় বছরের বয়সে আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আব্দুল মুত্তালিবের কাছে মায়ের নবী আস্তে আস্তে বড় হয় মায়ের নবীর বয়স যখন 12 বছর হয়ে যায় আব্দুল মুত্তালিব বড় অসুস্থ হয়ে পড়ে গেল মনে হয় আর দুনিয়ার জমিনের মধ্যে আর বাঁচবে না মায়ের নবীর হাতটা ধরে আবু তালিবের হাতের মধ্যে তুলে দেয় আর ডেকে বলে আবু তালে তোর হাতের মধ্যে এই মোহাম্মদকে তুলে দিলাম আমার মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না তবে আমার নাতির মাও নাই বাবাও নাই বড় এতিম খবরদার খেয়াল করে রাখবা তুমি জীবিত থাকা অবস্থায় এই মক্কার কোনো বেঈমান যেন মুহাম্মাদের শরীরের মধ্যে আঘাত করতে না পারে আব্দুল মুত্তালিবের কাছে তুলে দেয় আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে তুলে দেয় আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল রে ভাই আবু তালেব ওই সিরিয়ার জমির ব্যবসার জন্য যাবে খবরটা মায়ের নবীর কানের মধ্যে চলে যায় আল্লাহর নবী ডেকে বলে চাচা যান কার কাছে থাকবো আমার তো মাও নাই আমার তো বাবাও নাই কে আমাকে দেখাশোনা করবে আপনি সিরিয়ার জমিনে ব্যবসার জমিনে যাবেন ও চাচা যান আমিও আপনার সঙ্গে যেতে চাই আব্দু আবু তালেব ডেকে বলে না বাতি যা তোমাকে নেওয়া যাবে না বড় দূরের পথ মায়ের নবী ডাক দিয়ে কয় ও চাচা যান আমিও আপনার
বানিয়া ওই সিরিয়ার জমিনে চলে যায়। বড় বড় ইহুদিদের বড় বড় পণ্ডিত, তাওরাতের বড় বড় পণ্ডিত, তারা তো তাওরাত কিতাবের মধ্যে সবকিছু পেয়েছে। নবীর বয়স যখন 12 বছর হয়ে যাবে, এই নবী এই সিরিয়ার জমিনে ব্যবসার জন্য আবু তালেবের কাছে সঙ্গে সিরিয়ার জমিনে আসবে। ইহুদি একজন বড়, তাওরাতের বড় একজন পণ্ডিত, তাওরাত কিতাব খুলে দেখে আখির পয়গম্বরে কত দাম, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমন্ডল ভূমন্ডল হাওয়াখন্ড জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইবেন না, এই নবীর এত দাম। মুসা পায়গম্বর তুরুপারে ওঠার চেষ্টা করেছিল, উঠতেছে আল্লাহ বলে মুসা তোমার পায়ের জুতা খুলে তারপরে তুরুপাহারে ওঠো, আর আমার মায়ের নবীর এত দাম এত দাম। আল্লাহর আরশে যখন মায়ের নবীকে নিয়ে যায়, আল্লাহর আরশে পা দিবেন মায়ের নবী জুতা খুলবেন এমন অবস্থা করেছে। আল্লাহ তাআলা বলে পয়গম্বর খবরদার আপনার পায়ে থেকে জুতা খুলবেন না, আপনার পায়ের জুতার ধুলিতে আজকে আমার আরশ ধন্য হয়ে যাবে। এই নবীর এত সম্মান এত সম্মান, তাওরাত কিতাব খোলার পর সবকিছু পেয়ে যায়। ইহুদি পণ্ডিত তাওরাতের পাদ্রী দেখার জন্য বড় পাগল, কেমনে চিনবে মায়ের নবীকে কেমনে চিনবে? ওদিন থেকে একদিন আর দুই দিন না, 26টা বছর পর্যন্ত মক্কা থেকে যারা সিরিয়ার জমিনে যাইতো তাদের মেহমানদারি করাইতো। ইহুদি পাদ্রি পয়গম্বরকে দেখার জন্য মক্কা থেকে সিরিয়ার জমিনে যে রাস্তাটা ছিল, প্রতি মধ্যে একটা ঘর বানাইয়া মক্কা থেকে যারা ব্যবসার জন্য সিরিয়ায় যায় তাদেরকে থামাইয়া এক বেলা খানা খাওয়ায়, আর সকলের চেহারার দিকে তাকায় আর তাওরাত কিতাবের দিকে তাকায়। না না, এমন কোন 12 বছরের কোন বালক পায় না। এমন করতে করতে ইহুদি পাদ্রি এই জায়গায় বসে বসে 26টা বছর পর্যন্ত কাটায়, মানুষকে খাবার খাওয়াইতে খাওয়াইতে বড় গরিব হয়ে গেছে, জায়গা সম্পত্তি বিক্রি করে তারপর মানুষকে খাওয়ায়। কবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু তালেবের সঙ্গে ওই সিরিয়ার জমিনে যাইবে, আর একটা বার মায়ের নবীর চেহারাটা দেখার জন্য অপেক্ষা আমার। এর নবীর উম্মতের দল একজন ইহুদি পাদ্রি হই আমার মায়ের নবীকে দেখার জন্য বড় পাগল, আর আমরা মুসলমান হইয়া একটু নবীকে কি দেখতে মনে চায় না? যদি তুমি দৈনিক ঘুমানোর সময় 100 বার দুশোর উপরে ঘুমাও, এমনও হতে পারে আল্লাহ তাআলা মায়ের নবীকে স্বপ্নের যুগে তোমাকে দেখাইয়া দিবে। তুমি একটু কবুল করিয়া নবীর রওজার সামনে একটু যাওয়ার তৌফিক দান করে দিও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে কর সোধাওয়া আরো বেরোই পুবাল হাওয়া পশ্চিমে কর সোধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না হম সুরাত হম সিরাতে মুস্তফা দরতা মামি হালে কুন এতবা এতবায়ে সুন্নতে খৈরুল বাশার গিরে লাজম তাবুয়া বি আইফসর মুহাম্মদ আরবি হায় আনবি রাস্তে পেশুয়া আলম হুয়া উসকি পয়দার সে উজালা আলম হুয়া উসকি পয়দার সে উজালা শাফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত শাফাআত করেগা আল্লাহ কি পাস গুনাহগার উম্মত।